আসো, এই মাহা আসো না। আসসালামু আলাইকুম। মাহা বাহিরে খেলাধুলা করছে, মাহাকে আমি ডাকছি, আসার জন্য সে আসবে না, সে আরো খেলাধুলা করবে। যাই হোক, সে খেলাধুলা করুক। এরপর দিয়ে আমার নাস্তা করা শেষ। নাস্তা করা শেষ হওয়ার পরে কিছু অবশিষ্ট রুটি ছিল, রুটিগুলোকে আমি একটু উল্টে রেখে দিয়েছি, রাত্রে খাবারের জন্য রেখে দিয়েছি। যাই হোক, এখন আমি রুটিগুলো কি সুন্দর করে একটা বক্সে উঠিয়ে রাখবো। তারপরে উঠিয়ে দুপুরবেলা কি আর রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা দুপুরবেলা রান্না করব সিম আলু ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করা হবে। বাচ্চারা সবজিটা খাবে না, ইনশাল্লাহ বাচ্চাদের জন্য অন্য কিছু করা হবে। তা যাই হোক, আমি এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে পানি জড়াতে দিব, তারপর আমি রান্নাটা সেরে নেব ইনশাল্লাহ। সবজি যাই হোক, আমার সবজিগুলো রান্না ধোয়া শেষ। এ পর্যায়ে এসে আমি কিচেনে চলে আসলাম। কিচেনে এসে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি। দিয়ে এখনই এগুলিকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মশলা। মশলার মধ্যে ছিল আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখানে খুব অল্প পরিমাণে আমি কিছু মুরগি বোনা করব, শুধুমাত্র বাচ্চারা খাবারের জন্য। যাই হোক, দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। কষিয়ে তারপর আগে থেকে যে মুরগির মাংসটা ভেজে রেখেছি সে মুরগির মাংস পিসগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। যাই হোক, আমি এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, এখন মুরগির মাংস পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নেব ইনশাল্লাহ। আশা করছি আজকে এই রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন, ইনশাল্লাহ আশা করছি। যাই হোক, আমার মুরগি মাংস রান্না শেষ। এ পর্যায়ে এসে আমি দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য পেঁয়াজও বানিয়ে নিব। তা পেঁয়াজও বানিয়ে নিয়েছি এখানে আমি, এটা ছিল মোচার পেঁয়াজও, মোচা দিয়ে তারপর ডাল দিয়ে, মশার ডাল দিয়ে এই পেঁয়াজগুলো বানিয়েছি। খুবই মশমশে ছিল, খেয়ে তো বাচ্চারা খুব খুশি, পুষ্টির দিক দিয়েও কম না। যাই হোক, আমি একটা পেঁয়াজও আপনাদের সাথে শেয়ার করলাম যে পেঁয়াজটা দেখতে কেমন হয়েছে। আমরা সবাই খেয়ে নিয়েছি, এখন আমি বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি, বাচ্চারা খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।